জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। পুজো তো এসেই গেল, আর কিছুদিন মাত্র বাকি আছে। তোমরা নিশ্চয়ই অনেক শপিং করছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও কে কে শপিং করলো। আর আমিও অনেক 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 শপিং করেছি, পুজো আসছে, শপিং না করলে তো হয়ই না। তো আমিও অনেক শপিং করেছি। আমি আমার জুয়েলারি কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করব, ড্রেসের কালেকশনও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা অন্য দিন। আজকে আমার জুয়েলারি কালেকশন তোমাদেরকে দেখাবো। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। আমি বেসিক্যালি মিশো থেকে কিছু কিছু প্রোডাক্ট নিয়েছি, আমার কিছু কিছু জুয়েলারি নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমি আরও অনেক জুয়েলারি, এখন তো তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে ফেসবুক লাইভ থেকে কত সুন্দর সুন্দর দিদিরা প্রোডাক্ট বিক্রি করছে, সব রকম জিনিস। আমি ড্রেস প্লাস জুয়েলারিও অনলাইন থেকে কিনেছি, প্রচুর ফেসবুক লাইভ থেকে দিদিদের থেকে নিয়েছি আমি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে আমাদের এখানে এক্সপ্লানেটেও প্রচুর সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশনও পাওয়া যায়, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি তোমাদের যেটা বলছি, এটা আমি অবশ্য আগেও পরেছি, আমার এই হার কানে সেটটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। এই হারটা আমি দীঘার থেকে নিয়েছি, তোমাদেরকে এটা বলা হয়নি, আমি যখন কিনেছিলাম তোমাদের ভিডিও বানানো হয়নি, তাই এখনই বলে দিচ্ছি যে এটা আমি ওখান থেকে কিনেছিলাম। তো চলো আমি ফার্স্টেই তোমাদের মিশো থেকে আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদের দেখাই। তো ফার্স্টে আমি এরকম একটা কানের মিশো থেকে নিয়েছিলাম, এরকম একটা প্যাকেজিংয়ে কানেরটা এসছে। তো চলো দেখা যাক, আমার খুব সুন্দরই লেগেছে, রিজনেবল প্রাইসও খুব রিজনেবল, খুব সুন্দর এসেছে কানেরটা। পুরো ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। পুরো কানেরটার মধ্যেই দেখো একদম ভরা স্টোন ওয়ার্ক করা আছে, স্টোনের কোয়ালিটিও খুবই সুন্দর, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ। নেক্সট আর একটা কানে নিয়েছি, এরকম একটা বাক্সতে এসছে, বাক্সটা ভেঙে গেছিলো আমার যখন আসে, তখনই ভেঙে ভাঙা ছিল, কিন্তু কানেরটা অসম্ভব সুন্দর। আমি এক্সপেক্ট করিনি মিশো থেকে এত সুন্দর একটা প্রোডাক্ট আসবে, আমার কানেরটা খুবই পছন্দ হয়েছে, জাস্ট ওয়াও। এই যে এই ঝুমকাটা আমি মিশো থেকে নিয়েছি, খুবই সুন্দর। নেক্সট আমি এই কানেরটাও নিয়েছি, এটাও মিশো থেকে কিনেছি, এরকম এটাও সুন্দর একটা প্যাকেজিং এ এসেছে। পুরোটা স্টোন ওয়ার্কের কানেরটা, খুবই সুন্দর। এই যে চলো নেক্সট, এরকম একটা প্যাকেজিং এসছে, একটা হার কানের সেট অর্ডার দিয়েছিলাম অক্সিডাইজেরই, তোলে দেখাই তোমাদের, অসম্ভব সুন্দর বলে বোঝানো যাবে না, এটা আমার এত পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে এটা। তো এটাও আমি মিশোর থেকে নিয়েছি, এর সাথে আমি দুটো কানেরও পেয়েছি, এই যে এরকম। এই কয়েকটা মিশোর থেকে নিয়েছি, এবার আমি দেখাই তোমাদের বাকি জিনিসগুলো, যেগুলো আমি
এসপ্লানেড থেকে কিনেছি। ফার্স্টে দেখাই এই ঝুমকোটা, খুবই সুন্দর লেগেছে এটা আমার। আর গেস করো এটার প্রাইস কত হতে পারে? আমি তো কল্পনাই করতে পারিনি এত কমে পাবো, আর আমার এটা কেনার কোনো প্ল্যানিং ছিল না, এত কম দাম দেখে আমি একদম কিনে নিয়েছি। তো আমার এটা পড়েছে 100 রুপিস করে। আমি দুটো সেট নিয়েছি, এটা একটা কিনেছি, তার সাথে আরও একটা কিনেছি 100 রুপিসের কানের। পুজোর জুয়েলারি কি ড্রেস শপিং করতে হলে কলকাতা অবশ্যই এসো, এখানে তোমরা এত সুন্দর জিনিস পাবে সেটা কল্পনারও বাইরে। এই যে কানেরটা, এই কানেরটাও অসম্ভব সুন্দর, প্রচন্ড বড় সাইজের, খুবই সুন্দর। আমার এরকম বড় বড় কানের পরতে খুবই ভালো লাগে। চলো দেখে নাও আমাকে কেমন লাগছে। কানের এটাও আমি ফেসবুক থেকে নিয়েছি, লাইভ থেকে। এটাও মাল্টি কালারের স্টোন ওয়ার্ক করা আছে এর মধ্যে। এটা অল ড্রেসের সাথে পরা যাবে, সব রকম ড্রেসের সাথে। সেই জন্য আমি বিশেষ করে মাল্টি কালারের জিনিসই বেশি পছন্দ করি, কারণ সব কিছুর সাথেই পরা যায়, সেই জন্য আমি মাল্টি কালারই বেশি নিই। সুন্দর, এটাও খুব সুন্দর এসছে। নেক্সট এটাও আমি কিনেছি এসপ্ল্যানেড থেকে, এটাও খুব সুন্দর ছোট্ট সাইজের ঝুমকো, সুন্দর দেখতে। এই একটা নিয়েছি ইয়েলো কালারের একটা ঝুমকো। আমি বেসিক্যালি হার পরতে অতটাও পছন্দ করি না, আমি কানের পরতে খুব ভালোবাসি, সেজন্য আমি প্রচুর কানের কিনি, এটাও সুন্দর। তো আরও কিছু জিনিস আমি দীঘার থেকে কিনেছিলাম যেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেগুলো তোমাদের দেখায় বলো কেমন হয়েছে। আমার বর আমাকে গিফট করেছে এগুলো, এই যে খুবই সুন্দর, এটা আমাকে সারপ্রাইজ দিয়েছিল, আমাকে না বলে নিয়ে এসেছিল, তাই জন্য তোমাদেরও দেখানো হয়নি। তো এখন দেখাচ্ছে, আমি ভাবলাম এখন যখন তোমাদের সাথে জুয়েলারি শেয়ার করছি, তখন এগুলো যখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখনই শেয়ার করে দিই। এটাও আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর। এটা হোয়াইট কালারের ড্রেসের সাথে এটা অবশ্যই পরবো যখন পরবো। আর এটা, এটাও আমার খুব পছন্দ হয়েছে, হারের সাথে ম্যাচিং করে, হারের সাথে এই দুটো কিনেছিলাম আমি। তোমরা আমি নিশ্চয় পরে দেখেছো, এগুলো পরেওছি আমি একবার। এগুলো আমি দীঘার থেকে কিনেছি, সুন্দর দেখতে। আর একটা জিনিস কিনেছিলাম, এটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর আমি পরিও নি আজ অব্দি কখনো এটা, তাই জন্য ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি কিনেছিলাম হিমাচল যখন ঘুরতে গেছিলাম, ওখান থেকে এটা নিয়ে এসেছিলাম আমি, আমার খুব পছন্দ হয়েছিল এটা। কিন্তু ব্ল্যাক কালারে আমি যেহেতু এখনো কোনো ড্রেস নিইনি, তাই জন্য এটা আমার এখনো পরা হয়নি, এটা রেখেই দিয়েছি। এই যে সুন্দর একটা হার, হার এর সাথে তোমার আছে একটা ব্রেসলেট, হারের সাথে সেট, আর আছে দুটো কানে ছোট ছোট কিউট কিউট কানে। কোন ব্ল্যাক কালার ড্রেসের সাথে এটা পরলে অসম্ভব সুন্দর দেখাবে। আমি এখনো ব্ল্যাক কালারের ড্রেস এখনো কিনিনি, তাই জন্য পরাও হয়নি, তো অবশ্যই পরবো আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো।
তো ব্যাস এই ছিল আমার দুর্গাপূজার জুয়েলারি কালেকশন। আপাতত এইগুলোই কিনেছি, আর কিনবো না, অনেক কিনে নিয়ে ফেলেছি। তো তোমরা বলো তোমাদের কিরকম লাগলো, আর তোমরাও তোমাদের জুয়েলারি কালেকশন কি তোমাদের সমস্ত কিছু শেয়ার করো, আমাকে অবশ্যই ফটো পাঠিও যে তোমরা কী কী কিনেছো, কী কী ড্রেস কিনেছো। ছোটোবেলায় কী হতো, ছোটোবেলায় পুজোতে জামা কাপড় কিনতে যত না মজা হতো না, আমি তো বিশেষ করে কী করতাম, সবার বাড়িতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসতাম, চলো আমি কী জামা কিনেছি দেখে নে, দেখবি আয়। তো এই জিনিসটা আমি খুব করতাম, এখন সেই ছোটোবেলাগুলো খুব মিস করি। এখন কিনি তো অনেক, কিন্তু ওই মজাগুলো এখন আর নেই। আগে যেটা হতো খুবই মজা হতো, একটা জামা হলেও সেটা সবাইকে খুশি মন দেখাতাম। তো এখনও ভাবলাম বড় হয়ে গেছি তো কী হয়েছে, তোমরা আমার বন্ধুরা তো আছে, তোমাদের সাথেই শেয়ার করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে আমার জুয়েলারি কালেকশন শেয়ার করলাম, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আপাতত টাটা, সবাই ভালো থেকো, সকলে আনন্দ করো, দুর্গাপুজো খুবই 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 ভালো কাটুক সকলের। আগের থেকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে, সবাই খুব আনন্দ করে পুজো কাটাও। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আমি চেষ্টা করবো আমার ড্রেসের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করা। তো আপাতত টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।